قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. হে নবী বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহ বলছে পরানগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনো, তোমার রব তোমাকে বলছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله. আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন, এই তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছো, অবিচার করেছো, গুনাহ করেছো, গুনাহগার, পাপ পাপিষ্ঠ, لا تقنطوا من رحمه الله, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হইও না, আল্লাহর দয়া থেকে তোমরা আশা ছেড়ো না, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হইও না মানুষ, ফিরে আসো রবের দিকে, দেখো কি পেয়েছো, দেখো কেমন রব পেয়েছো মানুষ, তোমার সব কিছু তিনি জানেন নাকি জানেন না? ইয়া কিরামান কাতিবিন, রয়েছেন সম্মানিত লেখক বর্গ, ইয়ালামুনা মা তাফআলুন, লেখক বর্গরা জানে যা তোমরা করো, মানুষ দেখো কি রব পেয়েছো, বলছে যে হে তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, শুনো বেঁচে থাকা অবস্থায় ক্ষমা চাও, অন্যায় ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, শিরিক মুক্ত ইবাদত করো, শিরিক মুক্ত তাওহীদে আসো, বিদআত মুক্ত সুন্নতে আসো, পাপ মুক্ত জীবনে আসো, অন্যায় মুক্ত জীবনে আসো, নেক কাজ করো, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। ও পরানগঞ্জের মানুষ, তোমাদের রব ঘোষণা করছে তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, কি গুনাহ করেছো তুমি মনে আছে? নেই, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, কত গুনাহ মনে আছে? নাম ধরে ধরে ক্ষমা চাওয়ার জন্য মনে আছে ওই অপরাধ? মনে নেই, কিন্তু তোমার রব সব মনে রেখেছে, তিনি মনে রেখে, তিনি লিপিবদ্ধ করে রেখেছে, রেখে তিনি বলছে ইয়াগফিরু যুনুবা জামিআ, একবার যা গুনাহ আছে তোমার সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ, কেন উনি মাফ করবে? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। শিরিক করিও না, আল্লাহর দিকে তাকে শিরিক করো, যদি শিরিক নিয়ে মারা যাও এই পরম দয়ালু দয়া আর করবে না, এত বড় অন্যায়। পরানগঞ্জের মানুষ এই অপরাধ নিয়ে ভাবো, আমি এক দেড় ঘন্টা কথা বলে চলে যাচ্ছি, তোমার পুরো জীবনটাই তোমার, তোমার আমাল তোমার, ভাবো এই অপরাধ নিয়ে। শোনো পরানগঞ্জের মানুষ, তোমাকে একটা হাদিস বলে আজকের ওয়াজ শেষ করে দেবো ইনশাআল্লাহ, কি আপত্তি আছে? আর হক আদায় হচ্ছে তো ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক ক্বাল সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহ, আল্লাহ বলছেন, কে? আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাক, হে আদম সন্তান, মহিলা পুরুষ ছোট বড়, যুবক বৃদ্ধ, সুস্থ অসুস্থ, ধনী গরিব, যেই তোমরা যারা আদম সন্তান আছো, আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে ডাকবে এবং আল্লাহর কাছে ক্ষমার আশায় থাকবে, আল্লাহ বলছে যতক্ষণ ডাকবো আর ক্ষমা আশা করবো আমি ক্ষমা করে দেবো। হ্যাঁ, এখনো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে? বলো আস্তাগফিরুল্লাহ, বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন, সবাই বলুন আল্লাহ আমাকে ক্ষমা করুন, আস্তাগফিরুল্লাহ, 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 বলুন আল্লাহুম্মা ইগফিরলি, সবাই আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আস্তাগফিরুল্লাহ, এভাবে ক্ষমা চাই, শিখাই দিলাম না, আমি জিকির করাই নেই, মানে এই যে এতক্ষণ থেকে বলতেছি যে আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে, ক্ষমা কিভাবে চাইতে হয়? আজকে আমাকে আমার ঘনিষ্ঠ একজন ভাই, অনেক ঘনিষ্ঠ, তিনি আমাকে বললো যে মজুমদার, তবা কিভাবে করব? মানে ওনার মনে
ইতস্ত আসতেছে যে আমার তওবা করা উচিত। তো উনি আমাকে বললো যে তওবা কীভাবে করবো। আমি বললাম যে তওবা কীভাবে করবেন, মানে তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি ফিরে আসা? মানে আপনি যে অপরাধ করতেছেন সে অপরাধ থেকে ফিরেলেন কার ভয়ে, কার কাছে লজ্জা পেয়ে? তো আপনি যে অপরাধ করেছেন আল্লাহর ভয়ে ফিরে আসছেন, এটাই হচ্ছে তওবা। এবং আপনি পরবর্তী সময় ওই অপরাধ করতে যাচ্ছেন, ভয় লাগতেছে, লজ্জা পাচ্ছেন আল্লাহকে, এটাই হচ্ছে তওবা। বুঝে আসছে না আসেনি? আর মাপ চাই কিভাবে বলুন তো, ভুলে গেছে সবাই। মাপ চাই কিভাবে? তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তো শুনুন হাদিসটা পরিপূর্ণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনগঞ্জের মানুষ কোরআন পড়েন আপনারা? আমার গ্রাম, আপনার গ্রাম, আমাদের বন্ধু বান্ধব সবার গ্রাম কিন্তু প্রায় একরকম। মনটা শক্ত হয়ে গেছে, কোরআনুল করিম তেলাওয়াত করুন। আর আপনাকে বলি, ওয়াজ মাহফিল শুনেন, ঠিক আছে, সবই ঠিক আছে, মনে রাখবেন কোন হুজুর আপনার জন্য যথেষ্ট নয়, কিন্তু আপনার জন্য কে যথেষ্ট? আচ্ছা, আল্লাহ কি আপনার সাথে এখন নতুন করে কথা বলবে? এই কোরআনুল করিম কার বই? কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল করিম শিখবেন, আপনি আল্লাহকে চিনবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল করিমের তেলাওয়াত করবেন, আপনার হৃদয় নরম হবে না। আপনি আল্লাহকে ভয় পেতে চান অথচ ভয় পান না, আপনি চান অপরাধ মুক্ত জীবন গড়তে অথচ আপনি অপরাধ মুক্ত জীবন গড়তে পারছেন না, আপনি প্রতিদিন মনে করেন যে এইবার আমি অপরাধ ছেড়ে দেব, আর অপরাধ করব না, কিন্তু হয়ে ওঠে না, কিভাবে হবে বলুন? হৃদয়ে যে জং লেগে আছে, শয়তান যে আপনার পিছে পড়ে আছে, সে তো আপনাকে জাহান্নামে নিয়ে রাখা পর্যন্ত আপনাকে ছাড়বে না। তাই আপনাকে অনুরোধ করে বলছি, শুনুন, কোরআনুল করিমের তেলাওয়াত অত্যন্ত জরুরি আল্লাহকে চেনার জন্য। এই যে আপনি, আপনার বাপের ছেলে, ঠিক না? তা আপনার বাপের কোথায় কি জমি আছে, জায়গা আছে, আপনি কতটুকু পাবেন, কতটুকু পাবেন না, এটা বোঝার জন্য দলিল দরকার। কি দরকার? আরএসসিএস খতিয়ান দরকার, আল্লাহকে বোঝার জন্য। এবং মানুষ নিজেকে চিনবে যে আমি তুচ্ছ একটা মানুষ, অথচ অপরাধ করে আসমান জমিনের মালিকের সাথে, আমি ওই মানুষ যে নিজের ইচ্ছায় নিঃশ্বাস নিতে পারি না, এটা 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 আমার আমার আয়ত্তে নাই। বলুন তো, নিঃশ্বাস কি মানুষের আয়ত্তে আছে? এই যে নিঃশ্বাস নিচ্ছেন আপনি, এটা কি আমাদের আয়ত্তে? আপনি যখন কোরআনুল করিমের তেলাওয়াত করবেন, শুনুন, তখন আপনি অবাক হবেন যে আপনি আল্লাহর কাছে কত তুচ্ছ, অথচ তারপরে আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে। আচ্ছা, মুরব্বি ইনশাল্লাহ কিছু কথা বলবে, ইনশাল্লাহ তারপর আমি সামান্য কিছু কথা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। কি কষ্ট পাবেন না তো? ধৈর্য ধরেছেন মেহমান আপনাদের, একটু যাওয়া পর্যন্ত বসেই থাকেন, আর একটু কষ্ট দেবো, সমস্যা নেই। জাযাকাল্লাহ। প্রয়োজন ততটুকুই বলবো, আমি এরকম মনে করি না যে একদিনে আপনাকে সব শিখিয়ে দেবো, আপনি সব বুঝে যাবেন। আমি এটাও মনে করি না, আমার কথা শুনে এখানেই আপনি মানুষ হয়ে যাবেন। তবে আমি এতটুকু আশা করি আল্লাহর কাছে, আপনার কাছে না, যে আল্লাহ আমার দাওয়াতে বরকত দিক, আপনার হৃদয় নরম করুন, তিনি আমার মাধ্যমে যদি ওনার ভালোবাসার বান্দাদেরকে যদি তিনি জান্নাত দেয় আমার ওসিলায়, এবং আমাকেও যদি জান্নাত দেয় তিনি রহমান রহিম। শুনুন, যে শেষ হাদিসটা পড়ে চলে যাওয়ার কথা ছিল, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবে, বলেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকবে আর আমার ক্ষমায় আশায় থাকবে, গফরতু লাক, তোমাকে আমি ক্ষমা করে দেব, আলা মা কানা ফীকা ওয়া লা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে যে হে আদম সন্তান, যতক্ষণ আল্লাহকে ডাকবে
আর ডেকে মনের মধ্যে আশা করবে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তিনি ক্ষমাশীল, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তাই বলছে যে তখন ডাকবা, ক্ষমার আশা করবা, ক্ষমা করে দেব। আচ্ছা কতটুকু ক্ষমা করবে? এবার আল্লাহ বলছে আলা মা কানা ফীকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন আল্লাহ পরোয়া করবে না। সুবহানাল্লাহ। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার অপরাধ গুনাহ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, হে আদমের ছেলে ও মেয়েরা, তোমার অপরাধ যদি আসমানের কিনারা ও মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এত অপরাধ যদি তুমি করো, অতঃপর যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, গফরতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করে দেবে, কারো পরোয়া করে না। হে আদমের ছেলে ও মেয়েরা, ক্ষমা চাও তোমার রবের কাছে, ফিরে আসো রবের কাছে। মরে গেলে যে আর উপায় নেই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যে আর উপায় নেই, আদম সন্তান তোমার গুনাহ যদি আসমান অথবা মেঘমালার কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ বলছে তুই ক্ষমা চা, ক্ষমা করে দেব, কারো পরোয়া করি না। সুবহান আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতিআ, হে আদমের ছেলে মেয়ে, যদি তুমি পৃথিবী পরিমাণ, পুরো পৃথিবী গুনাহ দিয়ে ভোজাই করে, পুরো পৃথিবী গুনাহ দিয়ে পরিপূর্ণ করে যদি আল্লাহর কাছে যাও, সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ, আল্লাহ বলছে যদি তুমি জমিনটাকে পরিপূর্ণ করে ফেলো গুনাহ দিয়ে, আর তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করো, যদি তুমি শরীক না করো, আজকের দাওয়াতের মূল দাওয়াত আমার শিরিক করো না। তোমাকে যদি এখন বলি কি কি শিরিক, তুমি এখান থেকে উঠে চলে যাবে, আমাকে মারতে আসবে, আমাকে গালি দিবে, আমার দরকার নেই বলো ভাই। এটা কথার কথা, অনেকেই খেপে। শুনুন, যদি বলি সিম্পলি একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সন্তানদাতা নেই, তিনি ছাড়া কোনো সুস্থতাকারী নেই, তিনি না চাইলেও কাউকে অমঙ্গল ধরতে পারে এমন হতে পারে না, তিনি কাউকে মঙ্গলকামী করতে চায় আর কেউ বাধা দিবে এমন হতে পারে না, জাদু টোনা তাবিজ কবজ এই শয়তান পীর এগুলো পারবে না। আল্লাহর মধ্যখানে, আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু, আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু বাধা হতে পারে না, বাধা হতে পারে না। এই জিনিসটা মাথায় রাখেন, শুধু এতটুকুই বললাম, বাকি কিছু বললাম না। আল্লাহ বলছেন সুম্মা লাকীতানি, যদি তুমি পৃথিবী ভোজাই করে অপরাধ নিয়ে আসো, যদি শিরিক না করো, শিরিক না করো, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি পৃথিবী ভোজাই করে তোমার জন্য ক্ষমা নিয়ে আসবো। পরাণগঞ্জের মানুষ, তোমরাই বিবেচনা করে দেখো, মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র, এক ঘন্টায় তো আর সব বলা সম্ভব না, আর হাজার হাজার ঘন্টা দিলেও যে আমি অনেক কিছু জানি তাও না। বুঝে আসছেন আসেনি? এক ঘন্টা যেমন আপনাকে বোঝানো আমার জন্য কঠিন, আবার আমাকে কয়েকশো বছর দিয়ে দিলে যে আমি আপনাকে বুঝাই ফেলতে পারবো তাও কিন্তু ব্যাপার না। আপনার বুঝটা আপনাকেই বুঝতে হবে, আপনার জাহান্নাম থেকে মুক্তি আপনাকেই নিতে হবে, আপনার জান্নাতের পথ আপনাকেই সহজ করতে হবে, মিন ফাদলিল্লাহি তাআলা, আল্লাহর ফজল করমে। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। যেহেতু আমাদের মাহফিলের সভাপতি মুরব্বী সাহেব, তিনি বলেছেন, আপনাদেরকে বসতে অনুরোধ করেছেন, আমিও আপনাদেরকে বসতে অনুরোধ করি। আমি তো জানি না এদিকের রীতিরেওয়াজ কীভাবে কী হয়, তবে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার ভিতরে ঈমান নেই,
তার কিসের বেনামাজি? যে ঈমান বুঝে না, যে তাওহীদ বুঝে না, তার ফেব্রুয়ারি কি, বড়দিন কি, জেনা কি, ব্যবচার কি, মদ কি, সুদ কি, মারামারি কি, হত্যা কি, দুর্নীতি কি, তাকে বুঝে তো লাভ নাই। মনে রাখবেন, 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই, কারণ 14 ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি। মনে রাখবেন, আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের। এরা যদি মনে করে 14 ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায়, আর তাদের কোনো ওলিয়া মুর্শিদ আছে যে তাদের কবরে যাবে 14 ফেব্রুয়ারির ওই নষ্টাপনা নোংরা অশ্লীলতার ওখানে গিয়ে, তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে? ওলিয়া মুর্শিদ আছে, আমি আর আপনি কি করতে পারি? এখানে দেখা যাবে সেদিন, যেদিন বিচার হবে, মানুষ আল্লাহর সামনে আসবে একক ভাবে, একা একা। সেইদিন দেখা যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা আর তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার ছেলে এবং তার সন্তান থেকে। সেইদিন দেখা যাবে যে তার 14 ফেব্রুয়ারি তার আইডলরা, তার সিনেমার নায়করা, তার রাতের আনন্দের গায়করা, তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে। ওকে আমি 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করবো না, আর ওর ইমানই নেই, ও মুশরিক, ও আল্লাহর সাথে শিরিক করে। 14 ফেব্রুয়ারি কি আবার এখানে? কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব জায়গায়। আসসালামু আলাইকুম।